আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি ভালো আছো স্বাগতম তোমাদেরকে ইউটিউব চ্যানেল সহজ সৃজনশীল রসায়নের পক্ষ থেকে আশা করি তোমরা গত ভিডিওটিও ভালো করে দেখেছো এবং সেখান থেকে তোমাদের লেশনটা তোমরা নিয়েছ আমরা কথা দিয়েছিলাম যে আমরা বারো অধ্যায়ের অর্থাৎ দশম শ্রেণীর দশম রসায়নের বা দ্বাদশ অধ্যায়ের ধারাবাহিক ভিডিও নিয়ে আসবো আমরা গত ভিডিওতে আমরা পড়েছি কি পড়েছি আমরা সেটা দেখি তো যারা এর আগে বলে নিই যারা কোনো সমস্যার সম্মুখীন হন তারা আমাকে আমার এই এই মুহূর্তে স্ক্রিনে যা দেখতে পাচ্ছ আমার ফেসবুক আইডি ফেসবুক লিঙ্ক ইমো ইমেল নাম্বার এগুলোতে আমাকে তোমরা ইন ইনবক্স করতে পারো ঠিক আছে এছাড়া ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করে জানাতে পারো তোমাদের যে কোনো সমস্যা ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো দেখি আমরা গত ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম বেকিং সোডা খাদ্য লবণ তো তারই দেওয়ার পরবর্তী আমাদের পার্টটা হল হচ্ছে হচ্ছে এখন তোমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ ভিনেগারের ছবি দেখা যাচ্ছে হ্যাঁ এবার এই যে একটা বোতল আসলো এখানে একটা শিরকার বোতল দেখা যাচ্ছে হ্যাঁ আজকে আমাদের উপস্থাপনা হলো শিরকা ঠিক আছে আমাদের উপস্থাপনা আজকে শিরকা বা ভিনেগার তো শিরকা বা ভিনেগারটা আসলে কি সিরকা বা ভিনেগার হচ্ছে ভিনেগার প্রধান প্রধান হচ্ছে ইথানোয়িক গেছিট অর্থাৎ আমরা যেটাকে এসি রিগেসিড বলি সি এইচ থ্রি সে সি ডাবল এইচ এর সঙ্গে থাকে সিএস থ্রি সে ডাবল এইচ ঠিক আছে আর এর ছ চার থেকে ছয় পার্সেন্ট বা চার থেকে দশ অথবা ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় তোমার ভিনেগার বলা হয় তোমাদের যারা এই মুহূর্তে নতুন যে বার্সনটা তোমরা বোর্ড বইটা পড়ছো সেখানে চার থেকে দশ পার্সেন্ট দেওয়া আছে বাট এর পূর্ববর্তী বার্সনটাতে ছয় থেকে দশ পার্সেন্ট বলা দে বলা আছে অর্থাৎ নব্বই পার্সেন্ট যদি পানি হয় দশ পার্সেন্ট ইতানোই গেছি বা এসিটি গেছি অথবা যদি চুরানব্বই পার্সেন্ট পানি দাও তাহলে ছয় পার্সেন্ট হবে ইত্যানে অ্যাসিড এই দুটার মিশ্রণকে বলা হয় কি সিরকা বা ভিনেগার ঠিক আছে তো এর কিছু তথ্য আমরা দেখে নিই তথ্যটা কী আছে একই একটি বর্ণহীন তর্বতারে এরকম পানি সর্দি একদম কালারলেস কোনো কালার নেই ঠিক আছে তো এটি একটি এসিডিও প্রকৃতির বলে এটি টক যুক্ত হয় আর তিন নম্বর খাদ্যদ্রব্য সংরক্ষণ হিসেবে অর্থাৎ এটিকে ফুড প্রজার্ভিটিভ হিসেবে ব্যবহার করা যায় ঠিক আছে জৈব দ্রাবক হিসেবে ব্যবহার করা যেখানে পানিকে সরাসরি দ্রাবক হিসেবে ব্যবহার করা যায় না সেখানে অথবা পানির সংস্পর্শে একটা কোনো একটা বস্তু পচে যাওয়ার বা গলে যাওয়ার সম্ভাবনা আছে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে সেখানে জৈব দ্রাবক হিসেবে অর্থাৎ পানিবিহীন দ্রাবক হিসেবে এটাকে ব্যবহার করা যায় তো এসিডি কেসির এত গুরুত্বপূর্ণ কেন এসিডি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এর কারণ হচ্ছে এর জীবাণুনাশক বৈশিষ্ট্য অর্থাৎ এটি জীবাণুকে মেনে ফেলতে পারে ঠিক আছে তো জীবাণুকে কীভাবে মেনে ফেলে এতে যে সি ইস এইচ কার্যকরীমূলকটা রয়েছে এটি একটি মূলত এর জীবাণুনাশক বৈশিষ্ট্যের মূল কারণ ঠিক আছে জীবাণুনাশক বৈশিষ্ট্যের মূল কারণ কিভাবে। যে সিডাব্লু এইচ মূলকটা জলীয় দ্রবণ আইন হয় স্বল্প মাত্রা খুব বেশি নয় খুবই অল্প মাত্রা এইচ প্লাস আইন উৎপন্ন করে এই এইচ প্লাস আইনই হচ্ছে এর যে জীবাণুসিক ধর্ম এই ম্যাজিক বৈশিষ্ট্যটার আসল হিরো আসল কারণ ঠিক আছে কোনো জীবাণুর দেহের বহির্বাবরণ হল মূলত প্রোটিন বা ফ্যাট দিয়ে তৈরি অর্থাৎ আমরা যে ভাইরাস ব্যাকটেরিয়া চিন্তা করি এদের দেহের আবরণ হচ্ছে মূলত প্রোটিন বা ফ্যাট দিয়ে তৈরি এই প্রোটিন বা ফ্যাট হচ্ছে কি যে কোনো অ্যাসিডের সংস্পর্শে অর্থাৎ অ্যাসিডে যে এইচ প্লাস আইন উপস্থিত থাকে সেই এইচ প্লাস আয়নের উপস্থিতিতে এটা ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে এটা মারা যায় ঠিক একই রকমভাবে এসিরিক এসিড বা ইতানুইক এসিড অর্থাৎ ভিনেগারের মধ্যে যে স্ল্লাস আন উৎপন্ন হয় সেই স্লাস আয়নের কারণে এই কারণেও কী হয় জীবাণু বা ভাইরাস ব্যাকটেরিয়ার আবরণ বিশ্লিষ্ট হয়ে যায় ফলে কী হয় জীবাণুটি মারা যায় এইটা হচ্ছে মূলত মানে এসির গেসিড গুরুত্বপূর্ণ হওয়ার মূল কারণ ঠিক আছে আর এই ধর্মটাকে কাজে লেগে একে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় আর এটি জীবাণুনাশক হলেও এটা কিন্তু বিষাক্ত নয় তো এটাকে খাদ্য সংগ্রহ হিসেবে ব্যবহার করার কারণ হলো যে আমরা অনেক কিছুই জীবাণুনাশক হিসেবে ব্যবহার করতে পারি ক্লুরিনকে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা যায় ব্লিচিং পাউডারকে ব্যবহার করা যায় তারপর তোমার ফরমালিনকে ব্যবহার করা যায় কিন্তু এটার জীবাণুনাশক বৈশিষ্ট্যটা থাকলেও এটা কিন্তু মানুষের জন্য ক্ষতিকর না বাট অন্যান্য যে ফর্মালিন বলো তুমি ব্লিচিং পাউটার বলো ক্লোরিন বলো এগুলো কিন্তু আমাদের জন্য বিষাক্ত তাই এগুলোকে জীবাণু হিসেবে ব্যবহার করা গেলেও ফুড প্রিজার হিসেবে ব্যবহার করা যায় না কিন্তু এই ভিনেগারকে বা সিরকাকে ফুড প্রিজারের হিসেবে ব্যবহার করা যায় আর এই জন্যই এটাকে ফুড প্রিজারের বা খাদ্য হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে এটাই হলো মানে ভিনেগারের বা সিরকার গুরুত্ব হওয়ার কারণ ঠিক আছে এখন যদি প্রশ্ন করা হয় আচার সংরক্ষণেগার ব্যবহার করা হয় কেন ঠিক আছে আচার সংরক্ষণে ভিনেগার ব্যবহার করা হয় কারণ যে ওই একইভাবে ব্যাকটেরিয়ার আক্রমণে আচার নষ্ট হয় আচারের মধ্যে ভিনেগার দিলে ব্যাকটেরিয়ার আচার নষ্ট করতে পারে না ঠিক আছে তো কেন নষ্ট করতে পারে না সেটা একটু দেখি এই যে ভিনেগার এসিডের সঙ্গে সি এইচ থ্রি সি ডাবল এইচ ঠিক আছে এই সি এইচ থ্রি সি ডাবল এইচ এই যে আমি একটু মার্কিং করি এই সি ডাবল এইচ এখানে দেখো সি ডাবল এইচ অংশটা আছে এই অংশটা এইচ প্লাস আইন উৎপন্ন সেটা আগেই বলেছি এখানে এসিড জলীয় দ্রবণে আইন এই সব মাত্র এইচ প্লাস আইন উৎপন্ন করে আর এই যে বিক্রিয়াটা আমরা এইভাবে দেখাতে পারি ঠিক আছে বিক্রিয়াটা এইটা তোমরা এইভাবে দেখাতে পারো যে এই লাইন বরাবর যেটা দেওয়া আছে ঠিক আছে এই বিক্রিয়াটা তোমরা খাতায় লিখতে পারো ঠিক আছে তো এর বাইরে তো আর ব্যাকটেরিয়ার দেহার আবরণ হচ্ছে ওই যে আগে বলেছি প্রোটিনটা ফ্যাট দিয়ে তৈরি প্রোটিনটা ফেট দিয়ে তৈরি হওয়ার কারণে কী হয় অ্যাসিডের বুঝতে কি হয় এই ফ্যাট বা প্রোটিনের আবরণ ভেঙে যায় আর ভেঙে যাওয়ার কারণেই কী হয় ব্যাকটেরিয়ার দেহা আবরণ বিশ্লিষ্ট হয়ে যায় ফলে ব্যাকটেরিয়া কী হয়ে যায় মারা যায় আর ব্যাকটেরিয়া মারা যাওয়ার কারণে কী হয় আচার নষ্ট হতে পারে না আচার প্রচুর হাতে এরকম হবে এই কারণে আচার সংরক্ষণে তোমার কী বলে ওই যে ভিনেগার বা সিরকা ব্যবহার করা হয় ঠিক আছে এখন যদি প্রশ্ন করা হয় বিক্রিয়া বিক্রিয়াটির কৌশলটাকে বিক্রিয়াটা কীভাবে অর্থাৎ প্রোটিন বা ফ্যাটকে কীভাবে সে ভেঙে ফেলে আমরা যে বিক্রিয়াটা এখানে থেকে এরকম ঠিক আছে দেখো এই যে দেখো সিএচটি সি ডাবল এইচ এটা পানিতে দেওয়া হলো অর্থাৎ ভিনেগার পানিতে যখন দেওয়া হলে ইথানিক অ্যাসিডকে তখন কী হয় ইথানিক অ্যাসিড গেসিড এইভাবে আইন নিতে হয় ঠিক আছে এই যে দেখো এখানে এটা এই এই যে এইচ প্লাস আইন উৎপন্ন করেছে আর এখানে সি এইচ সি ডাবল অংশ আলাদা হয়েছে এখানে পানি ভেঙে ওই আইন উৎপন্ন হয়েছে ঠিক আছে এইভাবে আমরা এটা দেখাতে পারতাম এটা দেখো এই এই অংশটা এখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসি ফ্যাটের একটা অনু ঠিক আছে সিম্পলি করতে এটা একটা ফ্যাটের অণু এটা কি হয় এটা ভেঙে যায় এইভাবে দেখো এই যে এইভাবে ভেঙে যায় এই যে দেখো এবার দুই ভাগে ভাগ হয়ে গেছে এই বরাবর এই বরাবর দেখো ভাগ হয়ে গেছে এই বরাবর ভাগ হয়ে গেছে এই ভাগ হয়ে যাওয়ার কারণে কি হয় এই অংশটার সাথে এই যে সিএস থ্রি সিএইচ টু আছে সেটা এইভাবে তোমার এই যে এখানে তিনটা ও এইচ অংশ এসে এখানে তিনটা সি এর সাথে যুক্ত হয়ে একটা গ্লিসারের অনুধে পরিণত গ্লিসারের অনুতে পরিণত হয়েছে আর আর সি ডা ও সি আর ও ঠিক আছে এই অংশটা অর্থাৎ ও ও আর অংশটা তিনটা ওসি ও আর অংশ আছে অর্থাৎ আর সি ডাবল এইচে পরিণত হয়েছে অর্থাৎ তিনটা এইচ এসে যুক্ত হয়েছে এইভাবে মানে প্রোটিন বা ফ্যাট অন্যটা বিশ্লিষ্ট হয়ে যায় আর এই কারণে কী হয় যায় বাইরাস বা ব্যাকটেরিয়াটা মারা যায় আর এই কারণে মানে আচার খাদ্যকে সংরক্ষণ করতে পারে অর্থাৎ যেহেতু ব্যাকটিরিয়া মারা যায় তো ব্যাক্টিরিয়া খাদ্যকে পচন পচাতে পারে না এই জন্যই মূলত খাদ্যদ্রব্য সংরক্ষিত হয় আর এই জন্যই ইয়ে ভিনেগারকে কী করা হয় যে তোমার খাদ্যদ্রব্য সংরক্ষ হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে তো ভিনেগারের প্রস্তুতিটা কীভাবে করা হয় ভিনেগারের প্রস্তুতিটা খুব সিম্পল দেখো পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিয়ার দাম এটা স্বাভাবিক তাপমাত্রা বলতে পারে এই তাপমাত্রা একটা স্টিলের পাত্রে ইথানল আমরা এগারো অধ্যায় বলেছি ইথানল ইথানলকে কী করা হয় ইথানলকে এসিডু নামক এক প্রকার ব্যাকটেরিয়া নিয়ে ঠিক আছে কী করা হয় এর মধ্যে অক্সিজেন গ্যাস বুথ প্রবাহিত করলে এসিডিক অ্যাসিড বা ইথানিক এসিড প্রস্তুত হয় অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা স্টিলের পাত্রের মধ্যে স্টিল যা স্টে স্টেনলেস স্টিলের মধ্যে ইথানল নিবো অ্যালকোহল এর মধ্যে অ্যাসিডিক এসুটু ব্যাক্টর ব্যাক ব্যাকটেরিয়া এই অ্যাসিডু ব্যাক এসু হলে এক প্রকার ব্যাকটেরিয়া কিন্তু এটা আমাদের উপকারী ঠিক আছে এটা আমাদের ক্ষতিগ্রস্ত করে এটা খাবারও পচায় না ঠিক আছে এটা কী করে ওই ইথানলের সাথে অক্সিজেনের বিক্রিয়াটাকে ত্বরান্বিত করে ফলে কি হয় ইথানো ইথানলটা জারি দিয়ে ইথান এসিডে পরিণত হয়ে যায় ঠিক আছে তো পরিণত হয়ে কী হয় তোমার এই ইথানিক এসিডে পরিণত হয়ে যায় তা এই ইথানল বিক্রিয়াটাকে আমরা এইভাবে দেখাতে পারি ঠিক আছে বিক্রিয়াটা এই চেয়ে দেখো এই যে এইচ থ্রি এইচ টু এইচ ঠিক আছে এটা অক্সিজেন এসিডি প্যাক্ট্রে দেওয়া হলে এসিডি প্যাক্টর দেওয়া এক প্রকার এঞ্জাম নিশ্চিত দেওয়া সেই এঞ্জামের কারণে কী হয় ওই সি এইচ থ্রি সি ওই সি ও এইচ থ্রি এইচ টু ওইচটা অর্থাৎ অ্যালকোহলটা দেখো এখানে ওই সি এইচ টু যেটা আছে ওই টুটা টা পানিতে পরিণত হয়ে যায় আর সি এর সাথে আরেকটা অক্সিজেন যুক্ত হয়ে সি ডাবল এইচ অংশ পরিণত হয়ে যায় ঠিক আছে এছাড়া আমরা যদি পরীক্ষাগারে আমরা এইভাবে অর্থাৎ ইথানেলকে নেলকে লঘু সালফারি এবং পটাশিয়াম ডাইক যুগে যে জাইমান অক্সিজেন উৎপন্ন সেই জাইমান অক্সিজেন বিক্রিয়া করে কী করে যে ইতানিক গ্যাসি উৎপন্ন করে এটা পরীক্ষার পদ্ধতি এটা অনেক ক্ষতি মানে ব্যয় বা এটা বাণিজ্যিকভাবে তৈরি করা যায় না মানে প্রচুর পরিমাণে তৈরি তৈরি করা যায় না তাই এটাকে ওইভাবে ব্যবহার করা যায় না আমরা যদি পরীক্ষাগারে তৈরি করতে তাহলে এটা আমরা ব্যবহার করতে পারি তো এইভাবে যে বাণিজ্যিকভাবে বা পরীক্ষাগারে আমরা ইতানুক গ্যাসিড প্রস্তুতি করলাম সেটাকে যদি আমরা ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণে পরিণত করি বা চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণে পরিণত তাহলে বিনাগার পেয়ে যাব ঠিক আছে এই হলো বিনাগারের প্রস্তুতি আর যদি বলা হয় এখানে একটা প্রশ্ন আসে যে মাংস মেরিনেট করতে অনেকেই ভিনেগার অনেক শেফ আছে অনেক বাবুরচি আছে যারা ভিনেগার ব্যবহার করে অর্থাৎ তোমাদের মা খালারা অনেক সময় মাংস মেরিনেট করতে মা অর্থাৎ মাংস নরম করতে ভিনেগার ব্যবহার করে কিন্তু সেটা কেন করা হয় তা আমরা জানি মাংসের মধ্যে কী আছে প্রোটিন বা ফ্যাট আছে ঠিক আছে তো স্বাভাবিকভাবে এই প্রোটিন বা ফ্যাট কী করে ভিনেগারের মূল উপাদান ইতানুইক আর ইত্যানুই গেসিড সি ডাব্লু এইচএসি ও সঙ্গে সিএচ সি ডাব্লু এইচ এই ইত্যানো এস প্লাস আইন উৎপন্ন করে ভেরি সিম্পল তো এটাকে আবার রিপিট করলাম আর কি আর যে কোনো প্রোটিন বা ফ্যাট এসিডের এইচ প্লাস আইন উপস্থিত যায় তোমরা পরীক্ষার খাতে লিখতে চাও এই আমি স্ক্রিনে এইভাবে দিয়েছি তোমরা এইভাবে লিখতে পারো আর তাই মাংস মেরিনেটে যদি ভিনেগার ব্যবহার করা হয় তাহলে ওই অ্যাসিড অর্থাৎ ভিনেগারের এই স্লাস আইনের উপস্থিত থেকে মাংসের মাংসের ফ্যাট বা ফ্যাট ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে কী হয় মাংস নরম হয়ে যায় এবং সহজে কী হয়ে যায় তোমার সিদ্ধ হয়ে যায় ঠিক আছে এই জন্য মাংস মেরিনেট করতে ভিনেগার বা সিরকা ব্যবহার করা হয় ঠিক আছে তো শিরকার উপকারিতাটাই কি শিরকার উপকারিতা হলে সিরকা খেলে দ্রুত দেহের ওজন কমে যায় এটা একটা মানে উপকারিতা আমরা এটা যদি বইয়ে নেই আমরা এখানে দিয়ে দিলাম ব্রণ এবং রোদের পুরা ভাব করে যাদের ব্রণের সমস্যা আছে যাদের মুখে কালো স্পট আছে রোদে পুরা ভাব আছে তাদেরকে এইগুলা যদি সিরকা সেবন করা হয় তাহলে এটা সমস্যার সমাধান হয়ে যায় ক্ষুধা কম লাগে যারা একটু মানে খাদ্য খাবারের ক্ষুধা বেশি লাগে অর্থাৎ যারা একটু মোটা হওয়ার সম্ভাবনা আছে খাবার বেশি খাওয়ার কারণে তাদের জন্য তারা যদি শিরকা খায় তাহলে সেক্ষেত্রে তার ক্ষুধাটা কম লাগবে পেটের চর্বি কমায় অর্থাৎ যাদের ভুড়ি বড় হয়ে গেছে পেটে চর্বি জমে গেছে তারা পেটের চর্বি কমানোর জন্য এই ভু মানে ভুড়ির চর্বি কমানোর জন্য সিরকা সেবন করতে পারে তারপরে আছে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় ঋতপিণ্ড সুস্থতা বাড়ায় এখন উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে অনেক সময় যদি হাই প্রেশার রুগী যারা তারা তোমার কী বলে তেঁতুলের তেঁতুলের পানি খেয়ে থাকে বাট তেঁতুলের পানি খেলে একটা সমস্যা আছে সেটা হচ্ছে তোমার সে তেঁতুলের পানিতে তোমার তো এই আবার অ্যাসিডিটি তৈরি হয় অর্থাৎ গ্যাস্ট্রিক আলসারের সম্ভাবনা বেড়ে যায় গ্যাস্ট্রিক প্রবলেমে অ্যাসিডিটি বেড়ে যায় কিন্তু সিরিকাতে সেই সমস্যাটা থাকে না ফলে সিরিকাটা এক্ষেত্রে তোমার মানে তেঁতুলের চেয়ে বা অন্য কোনো টকের চেয়ে উপকারী তাছাড়া ক্যান্সারের যুগ অর্থাৎ কোলন ক্যান্সার যাদের কুলন ক্যান্সার হয় ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের বিভিন্ন সমস্যা হয়ে থাকে বা ক্যান্সার হয়ে থাকে সেই ক্যান্সারের ঝুঁকি কমায় গ্রামের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে প্রতিহত থাকে যেহেতু সিরকা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে তাই আমরা যদি গা মানে সিরকাকে শরবত হিসেবে হালকা পানি লবণ দিয়ে সেবন করি তাহলে কী হবে সে আমাদের ত্বকের ভিতরে যে ব্যাকটেরিয়া জমা হয় ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াকে সে মেরে ফেলে আর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে আমাদের ঘামের সাথে সে ঘামের মধ্যে সে গ্রামটাকে পচনের পচন ধরিয়ে সে দুর্গন্ধ তৈরি করতে পারে ফলে আমাদের গ্রামের দুর্গন্ধ দূর হয় তাদের হজমের সহায়তার কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া সহ অন্যান্য অন্ত্রের রোগ ভালো করে দেয় এটা হচ্ছে মানে অনেকটা শিলকার অনেকটা ম্যাজিক যে এই যে ব্যবহারগুলো দেখা যায় একটা ম্যাজিক একটা বৈশিষ্ট্য ঠিক আছে তো আজকে এছাড়া একটা গুরুত্বপূর্ণ তোমাদের তথ্য দিই এটা যেহেতু দেখো সি ডাবলু এইচ অংশ যেহেতু দুইটা সিডাব্লিউ এইচ এটা হচ্ছে অ্যাসিডের সংকেত এবং এখানে যেহেতু দুইটা কার্বন আছে তাই এটাকে হচ্ছে কার্বন শিগলের ভাবনা করলে এটা সমুগত্রীয় যে কার্বলিক অ্যাসিড সমুদ্রীয় যে দ্বিতীয় যোগ যেহেতু দুইটা কার্বন আছে ঠিক আছে আর একশো ডিগ্রি একশো পার্সেন্ট সাল ইথানোক অসিড বা এসিডিক অ্যাসিড অর্থাৎ ভিনেগার যে মূল উপাদান এটা সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কাঁচের মতো কঠিন অবস্থা প্রাপ্ত হয় বলে আর কি গ্লাসিয়াল এসিডিক এসিড বলা হয় ঠিক আছে অর্থাৎ একেবারে এমনভাবে কঠিন হয় এটা দেখতে মনে হয় গ্লাস তাই এটা গ্লাসিয়াল এসিডিক এসিড বলা হয় ঠিক আছে তো আজকে আমরা কি শিখলাম কি কী প্রশ্ন উত্তর দেবো এখানে আমরা শিখলাম ভিনেগার কি আমরা শিখলাম ভিনেগার গুরুত্বপূর্ণ কেন আমরা উত্তর দিতে পারবো ভিনেগার কীভাবে জীবাণু ধ্বংস করে আমরা উত্তর দিতে পারবো ভিনেগার কীভাবে খাদ্য দ্রব্য বা আচার সংরক্ষণ করে আমরা উত্তর দিতে পারবো ভিনেগারের প্রস্তুতি নিয়ে যদি প্রশ্ন আসে তাহলে আমরা যদি প্রশ্ন দিতে উত্তর দিতে পারবো ভিনেগার মাংস নরম হয় কেন আমরা উত্তর দিতে পারবো যে ভিনেগারের ব্যবহার আমরা উত্তর দিতে পারবো যে গ্লাসিয়াল এসিডিক সিড কী ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের পাঠ তো আশা করি তোমাদের এটা কাজে লাগবে এবং এই অনুযায়ী প্রশ্নের উত্তরগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং অনুশীলন করবে এবং তোমাদের কোনো যদি সমস্যা তোমরা আমাকে আমার ফেসবুক আইডি আমার ইমো আমার ইমেল এবং তোমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই ধন্যবাদ